একটা অধ্যায় শেষ হলো। মিঠাইটা প্ল্যান করে গেল, ভালো লাগছে, আমার একটা মিশ্র অনুভূতি, কিছু কিছু সময় একটু খারাপও লাগছে। এই লেখা দীর্ঘ অভিনয় জীবনে অনেক চরিত্রই করেছি, মিঠাইটা অনেকটাই ইমোশন জড়িয়ে গেছিল। Thank you.
असाधारण टीम আমি আদ্রি ধ্রুব ফাহিম কৌশাম্বী দিয়া সৌমিত্রিষা মুছে খাওয়া দাওয়া করে নিয়েছি ও পরে এসেও শুটিং ছিল বিরিয়ানি চা রসগোল্লা সব যেখানে বলে না মিঠাই আই লাভ ইউ ওইটা ওইরকম একটা পোর্শনে ছিল আর আমাদের ছিল নিচ থেকে দৌড়ে আচ্ছা এসে আদ্রিতকে কোলে নিয়ে নেওয়া আর মেয়েরা মিঠাইকে কোলে নিয়ে নেবে সেইটা ওই আজকে আমাদের সাথে আছে যিনি মিঠাইয়ের মানে লেখার যিনি মূল কান্ডারি মানে যার হাত ধরে মিঠাই এত প্রিয় হয়েছে দর্শকদের কাছে সেই রাখি দি আমাদের সাথে আজ দিদি তুমি কতটা ইমোশনাল মানে আজকে শেষ হয়ে যাচ্ছে এতদিনকার একটা জার্নি ইমোশনাল মানে ইমোশনাল তো একটু হবেই সবাই এতদিনের জার্নি একটা শেষ হচ্ছে কিন্তু আমরা খুব হ্যাপিলি শেষ করছি যে মানে দর্শকরা এত ভালোবাসা দিয়েছেন এত ভালোবাসা দিয়েছেন এবং তার জন্য একটা লাভ স্টোরি এতদিন সাধারণত চলে না মানে জেনারেলি কিছু কিছু এক্সেপশনস হতে পারে কিন্তু মানে আমরাও কেউই ভাবিনি যে এতদিন চলবে এই শুধুমাত্র দর্শকদের এত ভালোবাসা অ্যাক্টরদের এরকম ডেডিকেশন এত ভালো ডিরেকশন এডিটিং মিউজিক এইসবের জন্যে মিঠাইটা প্ল্যান করে গেল তো ভালো লাগছে আমার একটা মিশ্র অনুভূতি কিছু কিছু সময় একটু খারাপও লাগছে তো এই লেখা তো দর্শকদের সব কটা ধারাবাহিকই প্রিয় কিন্তু তোমার কাছে কি মিঠাইটা একটু স্পেশাল ছিল এইটা বলা খুব মুশকিল কারণ সবকটাই সন্তানের মতো হয় এবং প্রত্যেকটা চরিত্রই মানে ক্রিয়েট করতে হয় তো সবকটাই আমার খুব প্রিয় মিঠাইয়ের মানে সত্যিটা দারুণ প্রজন্ম এখনো দর্শকরা আজকের দিন অবধিও দর্শকরা উচ্চ করা দিয়ে একেবারে হ্যাঁ সেটাতেই তো বলছি মানে দর্শকরা একেবারে মানে ভালোবাসায় ভরিয়ে দিয়েছে এইটা মানে মানে এইটা না খুব একটা ভাগ্য লাগে সত্যি কথা এটা একটা আমাদের সৌভাগ্য যে আমাদের প্রত্যেকের সৌভাগ্য ইউনিটে আমি বলবো যে এই ভালোবাসাটা দর্শকরা দিয়েছে আরো কিছুদিন চললে বোধ হয় ভালো তো আমি অ্যাজ অডিয়েন্স হিসেবে বলছি
আসলে একটা লাভ স্টোরি, সেটার একটা কালমিনেশন আছে, একটা এন্ড আছে। সিদ্ধার্থ মিঠাইয়ের একেবারে মিল হয়ে গেছে, তাদের একটা সংসার হয়ে গেছে, বাচ্চা হয়ে গেছে, সিদ্ধার্থর চেঞ্জ হয়ে গেছে, মোটামুটি আমরা সবই দেখিয়েছি। আর আমরা শেষেও কালমিনেট করার কথা ভাবছি যে একটা ভালো কালমিনেশনের জায়গায় এসে পৌঁছেছি। দর্শকদের বলবো যে আপনারা যে এত ভালোবাসা দিয়েছেন মিঠাইকে, তার জন্য আমরা সত্যি সবাই কৃতজ্ঞ। সবার তরফ থেকে আমরা আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। এভাবেই ভালোবাসতে থাকবেন, ভবিষ্যতে যে যে প্রজেক্টগুলো আসবে সেগুলোও যেন আপনাদের ভালোবাসা পায়, এই আশা রাখছি। মানে দীর্ঘ আড়াই বছরের পথ চলা আজকে শেষ, মানে কি বলবে বলো, মানে এই ঠাম্মি চরিত্র সিড মিঠাই ঠাম্মি, মানে সবার মন জুড়ে বসেছিল এই মেকআপ রুম। কাল থেকে হয়তো এই কল টাইমটা থাকবে না, এই চরিত্রটা থাকবে না। কি কি মিস করবে বলো, কতটা ইমোশনাল। হ্যাঁ, তুমি যে কথাগুলো বললে, যেগুলো মিস করার কথা বললে, সত্যি তাই, সেগুলো তো মিস করবই। আর দেখো, শুরু যখন হয়েছে শেষ তো হবেই, কারণ শেষ না হলে তো আবার শুরু হবে না কিছু। তো আমরা আগে এরকম কাজ অনেক করেছি যেগুলো 3 বছর ধরে চলেছে, 4 বছর ধরে চলেছে, কিন্তু এখন যে ইমোশনগুলো জড়িয়ে গেছে সোশ্যাল মিডিয়ার জন্যে হোক, তোমাদের জন্যে হোক, যে সমস্ত ইউটিউবগুলো চলছে, মানুষ এখন তার নিজের হাতের মুঠোয় আমাদের নিয়ে নিয়েছে, তাদের জগৎ নিয়ে নিয়েছে। তাই তাদের অনেক প্রশ্ন, তারা মানে তারা ব্যক্তিগত প্রশ্নও করতে থাকে, শুধু মানে চরিত্র নিয়ে নয়, চরিত্রের বাইরেও তাদের অনেক প্রশ্ন, যে এখানে কেন গেলেন, ওখানে কেন গেলেন, ওখানে ওখানে ওটা পড়ে কেন গেলেন, এটা কেন পড়েননি। তো তাদের আমি বলবো যে দেখো, ভালোবাসলে তবেই তো এই প্রশ্নগুলো করা যায়। নিশ্চয়ই আপনারা আমাদের ভালোবাসেন, তো ভালোবাসাটা আরেকটু বাড়িয়ে দিন, যেভাবে আমরা সবাইকে ভালোবেসে এসেছি। আমাদের কাছে সবাই খুব ভালো, আমাদের কাছে ছেলেরাও ভীষণ ভালো, আমাদের কাছে মেয়েরা, যেই সমস্ত ছোটো ছোটো বাচ্চা বাচ্চা মেয়েরা কাজ করছে তাদেরও আমাদের ভীষণ প্রিয়, কাউকেই আমরা বাদ দিতে পারিনি। দাদাই এবং ঠাম্মি যেহেতু সবচেয়ে বড়, তাদের কাছেই সবাই আমাদের কাছে ভীষণই প্রিয় ছিল। যখনই যে ডেকেছে তখনই সেখানে আমরা গেছি, আমরা যখন তাদের দেখেছি তারাও এসেছে, তাদের অসুবিধে না হলে, সিনে না আটকে গেলে, সেগুলোও আমরা যেরকম মিস করব, চরিত্রটাকেও মিস করব। তবে এটা ঠিক যে দীর্ঘ অভিনয় জীবনে অনেক চরিত্রই করেছি, মিঠাইটা অনেকটাই ইমোশন জড়িয়ে গেছিলো। কান্নাকাটি আমরা অনেক করেছি যখন একটা সিরিয়াল শেষ হয়, সেদিনকে ফ্লোরে গিয়ে ডিরেক্টর হয়তো অ্যাকশন বলতে পারেনি, সে ফ্লোর থেকে বেরিয়ে গেছে, এরকম এরকম দিনও আমরা দেখেছি। কিন্তু আজকে মিঠাইটা শেষ হওয়ার ঠিক মানে অন্তিম লগ্নে এসে যেটা ও বলছে, তো যেটা হচ্ছে যে পরিবার ভেঙে যাওয়া যেটা হয় না, যে একটা চিনচিনে ব্যথা, আমার ঠিক সেটা হচ্ছে। সেটা সুষমা মোদকেরও হচ্ছে, সেটা স্বাগতা বসুরও হচ্ছে, সেটাই স্বাভাবিক। দর্শকরা আজকের দিনে উপচে পড়া ভিড়, মানে শেষ মানে প্রথম দিন থেকে শেষ দিন অবধি সেই একই ভালোবাসা, শুধু ভালোবাসা, মনেও যেমন মুখেও তেমন, এবং প্রচুর গিফট। আমরা এত গিফট পেয়েছি এই দর্শকদের থেকে বলতে পারবো না, মানে এখনো পর্যন্ত আমার কাছে আজকেও এইখানে একটা গিফট দেওয়া, আজকে এই ছবিটা অনেকদিন আগে ছিল, সৌমিক ঘরে রাখা ছিল, আমি সৌমিককে বলেছিলাম আমি শেষ দিন নিয়ে যাব, ও এটার কাছে এত আদরে এই ছবিটা, চারজনের এই ছবিটা দেখো, এত আদরে ছবি। এরকম আমাদের ছোট ছোট মানে সিন থেকে তুলে নিয়ে ছবি, কার্ড, এত ভালোবাসা পেয়েছি এই মিঠাইটা করতে এসে। কেন জানি না মনে হচ্ছে এটা যদি 1000 এপিসোড অব্দি চলতো তাহলেও হয়তো একটু শান্তি পেতাম। এই 875 মানে সেই তীরে এসে তরি ডুবে যাওয়ার মতো ডুবে যাচ্ছে, এটা ভীষণ একটা খারাপ লাগছে। যাক, আজ আর বেশি ইমোশন সত্যি টানবো না, আমাদেরই খারাপ লাগছে। শেষবারের মতো ঠাম্মি চরিত্র থেকে দর্শকদের জন্য কি বলবো, ও কিন্তু বলেছে ঠাম্মির চরিত্র থেকে বলতে, তাই আমি বলছি ঠাম্মির চরিত্র থেকেই বলছি, যে পরিবারকে কখনো ভাঙতে দেবেন না, ঝড়ঝাপটা জীবনে অনেক আসবে। সুষমা মধুর ঠিক যেমন করে তার পরিবারটাকে আগলে রেখেছিল, আপনারাও সেভাবে আগলে রাখবেন, দেখবেন পরিবারের বাইরেও পরিবার তৈরি হয়ে গেছে। এই তো আমার নিজের পরিবারের বাইরে আমার এই একটা পরিবার তৈরি হয়েছে, এই পরিবারের বাইরে এদের নিয়ে একটা পরিবার হয়েছে। অসুবিধা তো নেই মানুষের সঙ্গে ভালোবাসতে, মানুষকে এবং ভালোবাসা দিতে কোনোটাতেই অসুবিধা নেই, ভালোবাসলে দেখবেন ভালোবাসা ঠিক ফিরে এসেছে।
দীর্ঘ আড়াই বছর পথ চলা আজ শেষ, কতটা ইমোশনাল। মানে কালকে থেকে এই চরিত্রটা থাকবে না, এই মেকআপ রুমটা থাকবে না, রাজীবের জন্য সেই কল টাইমটা থাকবে না। এরকম ভাবে বলো না, এটা কেমন প্রচন্ড কি মিস করবে বলো, কি মিস করবো না সেটা বলাটা সবই মিস করবো। রাজীব কুমার চরিত্রটাকেই অ্যাজ আ হোল মিস করবো। এই অসাধারণ টিম, আমি, আদ্রি, ধ্রুব, ফাহিম, কৌশাম্বী, দিয়া, সৌমিত্রিষা, তন্নি, আমরা সবাই মিলে যে টিমটা, যে বন্ডটা, এইটাকে তো মিস করবোই। মানে আড়াই বছর তো বাড়ির লোক হয়ে গেছে অলমোস্ট, সবার বিষয়ে মোটামুটি সব কাজ, জীবনে কী ঘটছে সবটাই আমরা জানি। সেইটার কাল থেকে হবে না এটা ভাবলেই, শুধু তারা বলে নয়, মানে রাখিতি, রাজেন্দা, অনির্বাণদা, শান্তুদা, গৌতম, এদের প্রত্যেককেই মিস করবো। এরপর পরিবার সত্যি সত্যি একটা পরিবার হয়ে গিয়েছিল, শুধু বছর বলে নয় দর্শকদের উপহার। হ্যাঁ একদম, সেই একই এই ভালোবাসা বলার নয়, এই ভালোবাসা সত্যি বেস্ট। কিন্তু এই ধারাবাহিকে মানে এরকম, এই আমি সেটাই সব জায়গায় সেটাই বলছিলাম যে অনেক ধারাবাহিকে হয় নায়ক নায়িকা ভীষণ পপুলার হয়, কিন্তু এইটাতে প্রত্যেকের এই পপুলারিটি এটা তো সত্যি একটা বিরাট পাওনা। কজন পায় সারা জীবনে মানুষ দু একবার পায়, এটা আমার একটা বিরাট প্রাপ্তি। লাস্ট প্রশ্ন হচ্ছে, প্রথম দিন থেকে আজকের দিন অবধি যদি অনেক সুখকর স্মৃতি আছে তার মধ্যে যদি একটা এই মুহূর্তে বলে দিতে। মজার স্মৃতি হচ্ছে আমরা ওই প্রথম যে দোল পূর্ণিমাটা, না দোল পূর্ণিমার চেয়ে মজার স্মৃতি হচ্ছে মিরিক গেছিলাম, মিরিকে সবাই বলছে, হ্যাঁ হ্যাঁ মিরিক গেছিলাম। সেই মিরিকে বেড়াতে গিয়ে ওই যেখানে বলে না মিঠাই আই লাভ ইউ, ওইটা ওইরকম একটা পোর্শনে ছিল, আর আমাদের ছিল নিচ থেকে দৌড়ে আসা, এসে আদ্রিতকে কোলে নিয়ে নেওয়া আর মেয়েরা মিঠাইকে কোলে নিয়ে নেবে। সেইটা ওই ওই যে ছেলেটি রতন, মানে ওমকার, ওকে বিরাট পেছনে লেগেছি, একবার ধাক্কা দিয়ে দেওয়া হচ্ছে এবং দৌড়তে দৌড়তে এ ওর পেছনে লাগছে, এবং ইমোশনাল সিনের কোনো নামগন্ধ ছিল না ছটে ঢোকার আগে, দৌড়চ্ছে সবাই আস্তে আস্তে, সবার আধার জিভ বেরিয়ে গেছে, মানে পাহাড়ের নিচ থেকে উপর অব্দি ছুটে যেতে হবে, আর রাজেন্দ্র ওটা একটা শটেই নেবে, যতক্ষণ না হবে এক শটেই হবে। এটা খুব মজার স্মৃতি। আর আমি মিষ্টি খেতে ভালোবাসি বলে দোলের দিন প্রচুর মিষ্টি এসেছিল, সেটা নিয়ে আমার ইনস্টাগ্রামে ছবিও আছে, প্রচুর টপার টপ মিষ্টি খেয়েছি, সেটাও খুব ভালো স্মৃতি। দেখ শেষ করবো, আজকে মিঠাই সেট থেকে শেষ দিনে রাজীব চরিত্র কি বলবে দর্শক? সবাই থাকুন সুখে দুঃখে মিষ্টি মুখে। এতদিনকার জার্নি শেষ, মিঠাই তো কতটা ইমোশনাল, কারণ আজকে মিঠাইয়ের সেটে তোমাকে পেয়েছি। কি বলবে বলো আজকে, মানে কি পরিকল্পনা হলো শেষ দিনে? খাওয়া দাওয়া আছে শুনলাম, আমরা গুছিয়ে খাওয়া দাওয়া করে নিয়েছি, ও পরে এসেও শুটিং ছিল, বিরিয়ানি, চা, রসগোল্লা সব খেয়েছি। একদম নজর দেবে না, চা আপনি প্যাক করে নিয়েছি, আমি বাড়ি গিয়ে খাবো। না মানে আজকে ফোন করতে করতে, হ্যাঁ আড়াই বছরের স্মৃতি নিয়ে ফিরছি, মানে মন তো খারাপ অবভিয়াসলি হচ্ছে। আজকেই বলছিলাম যে আজকে লাস্ট দিন, না সত্যি বিশ্বাস করতে পারছি না, তবে সব কিছুর শুরু থাকে শেষ থাকে। তো তবে মিঠাই না শেষ হয়ে গেলেও মানুষের মনে চিরকাল থেকে যাবে। হ্যাঁ মানুষ দর্শকের এত ভালোবাসা, আজকেও অগুন্তি মানে ভিড় হয়ে আছে, তো সবটা প্রচণ্ড ইমোশনাল লাগছে। মিস করবো শিলন্দাকে, মিস করবো স্যান্ডি, স্যান্ডিকে মিস করবো, রাজীব, রাজীব আর শিলন্দার খুন ছুটিটা খুব মিস করবো, দিদিগিরি ফলাতাম এদের ওপর ওটা খুব মিস করবো, সিড, মিঠাইয়ের কেমিস্ট্রি, আমাদের হল্লাপাটির এক একটা মিশন, এগুলো সবটা খুব মিস করবো, দাদাই, ঠাম্মি, কি আর বলবো, তো সবই বলে দিল, প্রচন্ড ইমোশনাল একটা দিন, খুবই মানে কলাটা একটু অন্যরকম হয়ে যাচ্ছে কথা বলতে গিয়ে। তো সেটাই বলার যে খুব মিস করবো সবাইকে, অলরেডি মিস করছি, কারণ আমি অনেকদিন ধরেই নেই এখানে, তো আমি মাঝে মাঝেই ওদেরকে খুব মিস করি আর এখনও করবো, এখন তো আরও বেশি করে করবো অবভিয়াসলি, আর হোপফুলি মানুষও আমাদের শোটাকে খুব মিস করবে, মানে যে ভালোবাসাটা ওটা দিয়েছে, তাই না, আর কোনো দিন কোনো শো এরকম পাবে কি না, আমরা যেটা পেয়েছি সেটা আমরা প্রচণ্ড লাকি, উই আর ব্লেসড, উই আর ভেরি লাকি, অ্যান্ড হোপফুলি সবাই এই ভালোবাসাটা পাক সেটাই আমি চাই। আনন্দ তো আছে কিন্তু কোথাও গিয়ে তো একটু ইমোশনাল, মানে এতদিনকার জার্নি, মানে
এটা মানে অদ্ভুত ব্লেস তোমরা যে মানে এখনো আজকের দিনে এখনো দর্শকরা অপেক্ষা করছে উপচে পড়া ভিড়, এই ভালোবাসাটা কি বলবে শেষ দিন? আমার মনে হয় কি আমি খুবই কম দিন মিঠাই করেছি, কিন্তু আমি যে কদিন করেছি প্রত্যেক দিনই মানে দর্শকের কাছ থেকে বলো বা মিঠাইয়ের পরিবারের কাছ থেকে বলো অতিরিক্ত ভালোবাসা পেয়েছি। মানে আমার মনে হয় না কি আমি আমি বা আমি এতটা ভালোবাসা ডিজার্ভ ও করি, যতটা না পারি তার থেকে বেশি আমরা এখানে এসে পেয়েছি আমার মনে হচ্ছে। থেকেও বড় কথা হচ্ছে যে এটা অদ্ভুত ব্যাপার বলে বোঝানো যাবে না, এই ফ্যান ফলোয়িং এটা তো আমি তো এর আগে কোনোদিনও জানি না যে কোনো সিরিয়ালে এরকম হয়েছে কিনা বাংলায়, আর তুই জানিস কি? হ্যাঁ, তো মানে এরকম আমি কখনো দেখিনি। তো একটু আগে আমি বলছিলাম যে শাহরুখ খানের জন্মদিনের দিন যেরকম ভিড় হয়, উনি উঠে হাত মারেন, সেরকমই আমাদের কাছে ফিলিংটা এরকম যে এত মানুষ এলে কীরকম লাগে দেখতে, তো এটা বলে বোঝানো যাবে না, এটা ওয়ার্ডসে প্রকাশ করা যাবে না। তো এটাই খুব লাকি যে এটা আমরা পেয়েছি, প্রচণ্ড ব্লেসড ফিল করি। বেশি আটকাবো না, শেষবারের মতো পিঙ্কি জি আর স্যান্ডি জি দর্শকদের কি বলবে এই সেট থেকে? यही बोलना चाहूंगी कि आप लोग ने जितना प्यार दिया है हम लोगों को, हमारा भाषा चले गया हिंदी बोला, आप लोगों ने जितना प्यार दिया है हम दोनों को और बाकी सबको, ऐसे ही आप सभी को प्यार देते रहिए, हम लोग सब इंडिविजुअली और काम करेंगे वैसे। मैं क्या बोलूँ, मेरा हिंदी बहुत ही खराब है इसलिए आई शिफ्ट टू बेंगली। तो हाँ मैंने जो भाव के भलोबासा दिए जाना डिजार्व करी कि ना, কিন্তু আগামী দিনেও আমরা হয়তো একসাথে আর কাজ করতে পারবো না সবাই, যে যেই কাজগুলো করতে থাকবো আমাদের সবাইকে ইন্ডিভিজুয়ালি একই রকম ভালোবাসা দিতে থাকুন, এর থেকে বেশি আর কিছু পাওনা আমাদের কাছে হতে পারে না। থ্যাংক ইউ, ভালো থাকবেন, ভালো রাখবেন।